হ্যালো বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো, বন্ধুরা তোমরা যারা সায়েন্স আর কমার্সের মধ্যে মাধ্যমিকের পর কমার্সকে বেছে নিতে চাও তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করবো কমার্স কি এবং কমার্সকে কেন নেওয়া উচিত, এবং কমার্সের যে সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ কি সাবজেক্ট কম্বিনেশন নিলে ইন ফিউচার তোমাদের ভালো একটা কেরিয়ার হতে পারে। আর বন্ধুরা, তোমরা যদি কমার্স নিয়ে পুরো বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিওটি পুরো ওয়াচ করার ভিডিও শুরু করার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো। তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সবার প্রথমে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত ডাউটে থাকো যে সায়েন্স আর কমার্সের মধ্যে কোনটি তোমাদের নেওয়া উচিত, তাহলে তোমরা আই বাটনে ক্লিক করে আমি অলরেডি একটা ভিডিও করে ফেলেছি, সেটা দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা, ইতিমধ্যে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে এবং মাধ্যমিকের পর অনেকে সায়েন্স আর্টস এবং কমার্সের মধ্যে কমার্স স্ট্রিমকে বেছে নিতে চাও। তো কমার্স জিনিসটা কি? কমার্সে আমি যদি একটা সোজা ভাষায় বলি যে তোমরা কিভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ বিজনেসে কিভাবে লসকে কমিয়ে প্রফিট আনবে এবং কিভাবে গ্রো করবে, সবকিছু নিয়েই হচ্ছে কমার্স। অর্থাৎ বন্ধুরা, কমার্সকে যদি এক কথায় ডিফাইন করতে যাই তাহলে আমরা বলবো যে কোনো ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় বা কোনো বিজনেসকে কিভাবে গ্রো করতে হয়, সেটাই হলো কমার্স। বন্ধুরা, মাধ্যমিকের পরে যারা কমার্সকে মেন স্ট্রিম হিসেবে বেছে নিতে চাও তাদের যে কমার্সের সাবজেক্ট কম্বিনেশন, সেটা নিয়ে অনেকেরই ডাউট থাকে কি কি সাবজেক্ট নিলে কি কি কেরিয়ার অপশন হতে পারে এবং কি কি সাবজেক্ট আমাদের জন্য বেস্ট, সেটাই আমি এখন এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদের সায়েন্স, কমার্স এবং আর্টসের মতো ও কমার্সেও ছটি সাবজেক্ট রয়েছে, যার মধ্যে কিছু সাবজেক্ট কম্পালসারি রয়েছে এবং যার মধ্যে কিছু সাবজেক্ট রয়েছে অপশনাল। তো বন্ধুরা, কমার্স স্ট্রিম নিলে যে কম্পালসারি সাবজেক্টগুলো, অর্থাৎ যে সাবজেক্টগুলো তোমাদের নিতেই হবে, সেই সাবজেক্টগুলোর মধ্যে যে দুটি সাবজেক্ট, যেমন হচ্ছে বাংলা আর ইংলিশ, তোমাদের যে কোনো স্ট্রিম নিলেই সেই সাবজেক্টগুলো নিতে হবে, এই বিষয়ে তোমাদের এই সমস্যার কোনো ব্যাপার না, এই বিষয়ে তোমরা মোটামুটি জানো। এখন আমি বলবো বাদবাকি যে কম্পালসারি দুটো সাবজেক্ট রয়েছে, যেমন হচ্ছে অ্যাকাউন্টেন্সি, আরেকটা হচ্ছে কি তোমাদের বিজনেস স্টাডিজ। বন্ধুরা, অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে তোমাদের শেখানো হবে বিভিন্ন বিজনেসের যে রেকর্ড, সেই রেকর্ডগুলোকে কিভাবে তথ্য ও সংগ্রহ করে রাখতে হবে এবং রেকর্ড দেখে কিভাবে বুঝবে এতদিন ধরে যে বিজনেসটি চলেছে তাতে প্রফিট হয়েছে না লস হয়েছে, এই সমস্ত কিছু এই অ্যাকাউন্টেন্সিতে তোমাদের শেখানো হবে। বন্ধুরা, এরপরে বিজনেস স্টাডিজে তোমাদের শেখানো হবে এই যে তোমরা কিভাবে তোমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে, এই সম্পর্কে তোমাদের এই সাবজেক্টে ধারণা দেওয়া হবে। বন্ধুরা, এরপরে চলে আসছে অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্টের মধ্যে তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স। তোমরা যদি ম্যাথামেটিক্সে খুব ভালো হও তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করবো তোমরা ম্যাথামেটিক্স সাবজেক্টটি নাও, কেন ইন ফিউচার তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টটি নিলে খুবই উপকার হবে। কেন ও তোমাদের যদি ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকলে তাহলে তোমাদের এক্সট্রা কিছু অপরচুনিটি হয়ে যায় বিভিন্ন কোর্সের এর জন্য। তোমরা যদি কমার্স থেকে হয়ে থাকো তাহলে তোমাদের এই ম্যাথামেটিক্সটা দরকার পড়ে, যেমন বিএসসি, ক্যাট, জিমেট বিভিন্ন এক্সাম দেওয়ার জন্য তোমাদের ম্যাথামেটিক্স থাকা একান্তই জরুরি। আর বন্ধুরা, তোমাদের ম্যাথামেটিক্সে শেখানো হবে অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হবে। বন্ধুরা, আমি রিকমেন্ড করবো যারা ম্যাথামেটিক্সে খুব ভালো এবং ম্যাথামেটিক্স যাদের ভালো লাগে তারাই ম্যাথামেটিক্স নিচ্ছে, কারণ ম্যাথামেটিক্স যদি নেয় তাহলে বেটার কিছু অপরচুনিটি থেকে যায়। আর যাদের ম্যাথামেটিক্স ভালো লাগে না তারা অবশ্যই ম্যাথামেটিক্স নেবে না, যাদের ম্যাথামেটিক্স ভালো লাগে তারা অবশ্যই ম্যাথামেটিক্স নেবে, কারণ তোমাদের পার্সেন্টেজের হার বাড়ানোর একটা অপশন এখানে রয়েছে। কারণ যদি ম্যাথামেটিক্স থাকে এবং ম্যাথামেটিক্সে তোমরা ভালো হয় তাহলে তোমাদের নম্বরটা একটু বেশি পরিমাণে ওঠে, যার কারণে তোমাদের পার্সেন্টেজটা খুব ভালো আসে। এছাড়া বন্ধুরা, কিছু কোর্সও রয়েছে যে কোর্সগুলো তোমাদের করতে গেলে ম্যাথামেটিক্স একান্তই প্রয়োজন। কিন্তু বন্ধুরা, যাদের ম্যাথামেটিক্সে কোনো ইন্টারেস্ট নেই এবং ম্যাথামেটিক্স করতে ভালো লাগে না তারা অবশ্যই ম্যাথামেটিক্সটাকে নিও না, এই তোমাদের জন্য আদার্স অপশন রয়েছে। বন্ধুরা, এরপরে যে অপশনাল সাবজেক্টটি রয়েছে যাদের ম্যাথামেটিক্স ভালো লাগে না তাদের জন্য এটা একান্তই নেওয়া দরকার, আর সেটা হচ্ছে ইকোনমিক্স। বন্ধুরা, ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি, ও ইকোনমিক্সকে অনেকে সোশ্যাল সায়েন্সও বলে থাকে। বন্ধুরা, ইকোনমিক্সকে যদি এক কথায় বলতে হয় তাহলে আমরা বলবো কিভাবে এই অল্প পরিসর জিনিসের মাধ্যমে কিভাবে কোনো কিছুকে গ্রো করতে হবে, অর্থাৎ কোনো বিজনেসকে অল্প কিছুর মাধ্যমে কিভাবে গ্রো করতে হবে, মার্কেটিং কিভাবে করতে হবে, এই সমস্ত কিছু এই ইকোনমিক্স সাবজেক্টে তোমাদের শেখানো হবে, যার মধ্যে তোমাদের থিওরি থাকবে হচ্ছে 60% এবং প্র্যাকটিক্যাল থাকবে 40%। তো তোমাদের যদি ম্যাথামেটিক্স ভালো না লেগে থাকে তাহলে তোমাদের ইকোনমিক্স তোমাদের জন্য একটা বেস্ট সাবজেক্ট হতে পারে। বন্ধুরা, এরপরে তোমাদের কমার্সের ক্ষেত্রে বেস্ট অপশনাল সাবজেক্টটি হলো কম্পিউটার অথবা আই। বন্ধুরা, তোমাদের যদি কম্পিউটারের প্রতি খুব ইন্টারেস্ট থাকে এবং কম্পিউটারে দীর্ঘ সময় বসে কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য এই সাবজেক্টটি বেস্ট হবে। বন্ধুরা, কম্পিউটার এবং আইপি সাবজেক্টে তোমাদের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে ধারণা দেওয়া হবে, তোমাদের কোডিং শেখানো হবে, এছাড়া তোমরা কিভাবে মার্কেটিং করবে, এই সমস্ত কিছু এই কম্পিউটার এবং আইপি এই সাবজেক্টে তোমাদের শেখানো হবে। তোমরা যদি কম্পিউটারের প্রতি ইন্টারেস্টেড হও তাহলে তোমরা এই সাবজেক্টটি তোমাদের অপশনাল সাবজেক্ট হিসাবে বেছে নিতে পারো।
তো বন্ধুরা, এরপরে তোমাদের যে অপশনাল সাবজেক্টটি রয়েছে সেটি হলো ফিজিক্যাল এডুকেশন। মানে তোমরা যদি খেলাধুলার দিক থেকে খুব ফাস্ট এবং খেলতে ভালোবাসো, শরীর চর্চা নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে তোমাদের জন্য এটি বেস্ট সাবজেক্ট হতে পারে। এবং এর মধ্যে তোমাদের কি হচ্ছে 70% থাকবে থিওরি এবং 30% তোমাদের থাকবে প্র্যাকটিক্যাল। বন্ধুরা, এই ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটি যদি তোমরা অপশনাল সাবজেক্ট হিসাবে বেছে নাও, তাহলে তোমরা অল্প সময়ে মানে অল্প পড়াশোনায় তোমরা বেশি নম্বর ক্যারি করতে পারবে, যেখানে তোমাদের পার্সেন্টেজের হার বেড়ে যাবে। বন্ধুরা, এরপরে যে অপশনাল সাবজেক্টটি সেটি হলো আন্তঃপলিয়নশিপ। তো বন্ধুরা, আন্তঃপলিয়নশিপে তোমাদের শেখানো হয় কিভাবে বিজনেসকে রান করতে হয়, অর্থাৎ কিভাবে এই বিজনেসে লসকে কমিয়ে কিভাবে এ তোমাদের প্রফিটকে বাড়াতে হবে, এই সমস্ত কিছু শেখানো হবে। এবং কোন সময় তোমাদের বিজনেসটা করতে হবে এবং কিভাবে বিজনেসটা করতে হবে, কিভাবে ভবিষ্যতে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমস্ত কিছু এই আন্তঃপলিয়নশিপে তোমাদের শেখানো হয়। তো এই সাবজেক্টটিও তোমরা অপশনাল সাবজেক্ট হিসাবে বেছে নিতে পারো। বন্ধুরা, আমি যে সমস্ত সাবজেক্টগুলোর কথা বললাম সেই সমস্ত সাবজেক্টগুলো সমস্ত স্কুলে নাও থাকতে পারে অ্যাভেলেবেল। তোমাদের এরিয়া অনুযায়ী তোমরা দেখে নেবে কোন কোন স্কুলে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। তোমরা সাবজেক্টগুলো দেখে তারপরে যে যে সাবজেক্টে তোমাদের ইন্টারেস্ট এবং আমি যেভাবে বললাম তোমাদের ইন্টারেস্টের অ্যাকর্ডিং তোমরা সেই সেই সাবজেক্টগুলো বেছে নেবে। বন্ধুরা, কমার্স দিয়ে 12 পাস আউট করে অধিকাংশ স্টুডেন্টই বিকমের দিকে চলে যায়। এছাড়াও বিভিন্ন অপরচুনিটি রয়েছে, যদি তোমরা কমার্স নিয়ে 12 পাস আউট করো তাহলে তোমাদের এর অপরচুনিটি রয়েছে। তোমরা যদি বিকম করতে চাও তাহলে তো বিকম করতেই পারবে, এছাড়া এম কম। বন্ধুরা, এছাড়া তোমরা ফ্যাশন ডিজাইনিং, মাস কমিউনিকেশন এবং টেক্সটাইল এর উপরে বিভিন্ন ডিপ্লোমা কোর্স থেকে শুরু করে বিভিন্ন কোর্সে তোমরা যেতে পারো। বন্ধুরা, এছাড়া কমার্স স্টুডেন্টের জন্য ব্যাংকিং লাইনের এক্সট্রা একটা ফ্যাসিলিটি রয়েছে। বন্ধুরা, এছাড়া যদি তোমরা ম্যানেজমেন্ট টাইপ কোর্স করতে চাও, হোটেল ম্যানেজমেন্ট, আজকালকার সময়ে হোটেল ম্যানেজমেন্টের চাহিদা দিনে দিনে বাড়তেই চলেছে এবং এই কোর্সও করতে পারো। এবং বিভিন্ন কোর্স রয়েছে, আমি সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব না কারণ ভিডিওটি লেন্দি হয়ে যাবে। বন্ধুরা, কমার্স নিয়ে 12 পাস আউট করার পর তোমরা কী কী কোর্স করতে পারবে এবং তোমাদের কী কী কেরিয়ার অপশন হতে পারে এই সংক্রান্ত ভিডিও চাইলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত ডাউটে থাকো যে সায়েন্স আর্টস কমার্সের মধ্যে তোমার কোনটি নেওয়া উচিত, অথবা সায়েন্স স্ট্রিমের মধ্যে কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত, অথবা তোমরা আফটার 10 কী কী ডিপ্লোমা কোর্স করতে পারো এবং বিভিন্ন এরকম ধরনের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করতে পারো অথবা ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবেন সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।